আসসালামু আলাইকুম দর্শক, এমকে কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আপনাদের আজকে করে দেখাবো বিয়েবাড়ির স্বাদের পোলাও রেসিপি। কিভাবে ঘরেই তৈরি করতে পারবেন বিয়েবাড়ির স্বাদের পোলাও। একটা প্যানে আমি 1/4 কাপ তেল নিয়েছি, দিয়ে দিব 1/2 চা চামচ শাহি জিরা, দিয়ে দিব 3 টুকরো দারচিনি, 4টা এলাচ, 2টো তেজপাতা, 4-5টা লং, দিয়ে মশলাটা একটু ভেজে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়ার দরকার নেই, সামান্য একটু ভাজা হয়ে গেলেই। এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা পোলাওর চাল। আমি এখানে কালো জিরা পোলাওর চাল নিয়েছি 1/2 কেজি। আপনারা চাইলে চিনি গুঁড়া চালও নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী চালটা নেবেন। চালটা আমি ভালোভাবে ভেজে নিব। চালটা খুব ভালোভাবে ভেজে নিলে যখন চালের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে আসবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 3 কাপ পরিমাণ পানি আর 1 কাপ পরিমাণ দুধ। আমি 2 কাপ চাল নিয়েছি, সেইখানে পানি অ্যাড করতে হবে 4 কাপ। আমি 4 কাপ পানি দিইনি, 3 কাপ পানি দিয়েছি, 1 কাপ দুধ দিয়েছি। চাইলে আপনারা পুরোটা পানিও দিয়ে করতে পারবেন। এখন দিয়ে দিব 1 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা। দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালোভাবে মিশিয়ে আমি এটাকে হাই হিটে রান্না করব, ফুটে ওঠা পর্যন্ত। পানিটা ফুটে উঠেছে, চালের সমপরিমাণ পানি হয়ে গেছে। এখন আমি একটু নেড়ে দিব। দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচ গুঁড়ো আমি ভেঙে দিব না, তা না হলে ঝাল বের হয়ে যাবে। ফ্লেভারের জন্য দিব কাঁচামরিচ। দিয়ে দিব 3টা আলু বখরা, ঢেকে একদম লো আঁচে রান্না করব 15 মিনিট। ঢাকনার যে ছিদ্রটা সেইটা আমি একটা লং দিয়ে বন্ধ করে দিব। ফিরে আসলাম 15 মিনিট পর। এখন আমি আলতো হাতে নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে উল্টিয়ে দিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা মটর। চাইলে আপনারা এটা বাদও দিতে পারেন, আমার থেকে ছিল, এর জন্য আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিব সামান্য পরিমাণ কিশমিশ। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ কেওড়া জল আর গোলাপ জল মিক্স করে আমি 1 চামচ দিয়ে দিয়েছি।
দিয়ে দিব 3-4 চামচ ঘি। ঘিটা দেওয়া হয়ে গেলে একদম লো আঁচে আমি আবার দমে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে এসেছি 10 মিনিট পর। এখন আমি আবার আলতো হাতে পোলাওটাকে উল্টিয়ে দিব। নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে দিব চুলাটা অফ করে। তৈরি হয়ে গেল আমার বিয়ে বাড়ির শাহি পোলাও। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।